আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো অনেকদিন হলো আমি আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। শীত কিন্তু হাঁটি হাঁটি পাপা করে চলেই এসেছে। তো শীত আসলে আমার একটু ঠান্ডার সমস্যা দেখা যায়, মানে আমার প্রচুর ঠান্ডা লাগে। তো আর শীত আসলে তো কোনো কথাই নেই, ঠান্ডা লেগেই থাকে। তো আমার গলার ভয় শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার ঠান্ডা লেগে আছে এখনও। তো আজকের ভিডিওটা আমি শেয়ার করেছি সকালের নাস্তা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমি কিভাবে আমার সংসারের কাজগুলো করি, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এই তো সকালবেলা আমি এখন ব্রেড দিয়ে এবং ডিমে চুবিয়ে ভেজে নিচ্ছি। এই নাস্তাটা আমার বাচ্চাদের ভীষণ পছন্দ, বিশেষ করে আমার তো অনেক পছন্দ। আর ব্রেড আর কলা, এর চাইতে সহজ নাস্তা আমার মনে হয় পৃথিবীতে আর কোনো নাস্তা নেই। শর্টকাটে এবং খুব তাড়াতাড়ি নাস্তা তৈরি করার কথা আসলে কিন্তু ব্রেড আর কলার কথাই মনে হয়। আর এই ব্রেড আর কলা কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর কলা তো সবসময় বাসায় থাকে, আর ব্রেডটা মাঝে মাঝে খায়, কারণ প্রতিদিন আসলে খেতে চায় না। আর আটা রুটি পরোটা ওরা প্রতিদিন খেতে চায় না, তো মাঝে মাঝে ব্রেড দিয়ে নাস্তা করিয়ে দিই। তো এই তো আমার ব্রেডগুলো ভাজা হয়ে গিয়েছে, আর ব্রেডগুলোকে স্যান্ডউইচের শেপের মতো করে কেটে দিলে ওরা এটাকে স্যান্ডউইচ বলে খেয়ে নেয় খুব মজা করে। তো এই ছিল আজকে সকালে আমার সিম্পল একটা ব্রেকফাস্ট। তো প্রতিদিনের মতো একটি কথা বলে দিতে চাই, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটিকে অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা আমার সাথে অলরেডি আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি ইলিশ মাছ রান্না করব, কচুর মুখি দিয়ে ইলিশ মাছ আর মিক্সড সবজি ভাজি করব। তো আমি মাছটা সকালবেলায় নামিয়ে রেখেছিলাম, মাছের আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে, এখন মাছটাকে কেটে নিব। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো, মাখিয়ে রাখবো। যেটা ভেজে ইলিশ মাছটা ভেজে আমি কচুর ছুরি দিয়ে রান্না করব। কারো কারো অঞ্চলে কচুর মুখি বলে, কারো কারো অঞ্চলে কচুর ছড়ি বলে, আমরা কিন্তু কচুর ছড়ি বলি। আপনারা কে কী নামে ডাকেন এটাকে কমেন্টস করে জানাবেন। তো আমি কিন্তু রাতের বেলায় সবজিগুলো কেটে রেখেছিলাম, কারণ আমার বাসায় কিন্তু এখন একটু গ্যাসের প্রবলেম দেখা দিয়েছে। তো রাতের বেলা সব কিছু কেটে রাখলে দুপুরের রান্নাটা করতে আমার জন্য খুব সুবিধা হয়, কারণ দুপুরবেলা রান্নাবান্নাগুলো কিন্তু বেশিরভাগ সময় আমি একাই করে থাকি, কারণ ভাবি স্কুলে চলে যায়। শুধুমাত্র ছুটির দিন আমরা দুজনে একসাথে কাজ করি।
তো সব কিছু কেটে রেখেছিলাম আর এখন ধনে পাতা আর কাঁচা মরিচ কেটে নিয়েছি। তো এখন আমি রান্না করে নিব। কচুর মুখিটাকে হালকা লবণ দিয়ে হালকা ভাপ দিয়ে নিব। যে কোনো ধরনের কচু কিন্তু ভাপ দেওয়া ছাড়া খাওয়া যাবে না, তাহলে আসলে গলায় চুলকাবে। আমার আব্বা ছোটোবেলায় একটা কথা বলতো, বলতো কি যারা খুব ঝগড়াটে মানুষ তাদের নাকি কচু খেলে গলায় ধরে। আসলে জানি না এটা কতটুকু সত্যি, তবে আসলে যেই কচু গলায় ধরে সেটা আসলে সবার গলায় ধরে। তো কচু ছুরি কিন্তু এমনি আসলে খেতে খারাপ লাগে না। আমার তো কচু ছুরি দিয়ে ইলিশ মাছ ভীষণ পছন্দ। কচু ছুরি দিয়ে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দুটোই আমার ভীষণ পছন্দ। আবার আমরা ছুরি দিয়ে একটা ডাল রান্না করি, টক ডাল, সেটাও খুব ভালো লাগে। তো এই তো সবজিটাও কিন্তু ভাজি আমি বসিয়ে দিয়েছি একটা চুলোতে, আর একটা চুলোতে আমি কচু ছুরির জন্য আমি মশলাটা কষিয়ে নিব। আর এদিকে গ্রাম থেকে শুকনো মরিচ এনেছিলাম, সেই মরিচটাকে আমি চুলার নিচে দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি। মানে চুলার নিচে দিলে চুলার তাপে এটা শুকিয়ে একদম মচমচে হয়ে যাবে। তো মরিচটাকে ভালোভাবে শুকিয়ে তারপরে কোটা ভরে রাখবো। এটা আসলে ভর্তা খাওয়ার জন্য আনা হয়েছে, আর গুঁড়া মরিচ তো আমাদের করা হয়েছে। এটা দিয়ে আমরা আলু ভর্তা, শুটকি ভর্তা এগুলো খাই। এই জন্য মরিচটাকে ভালোভাবে শুকিয়ে রেখে দিব। আর এই তো কচুর ছুরি মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি কচুর ছুরিগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে ভাজিটাও প্রায় হয়ে যাচ্ছে। কচুর ছুরিটাও এই তো কষানো হয়ে গিয়েছে, আমি কিছুক্ষণের মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো আজকে দুপুরে রান্নাবান্না ছিল আমার এতটুকুই, আর বেশি কোনো কিছু রান্না করবো না, কারণ আমার তো ডাল রান্না করা থাকে, রাত্রেবেলায় ডাল রান্না করে ফেলেন। তো কচুর ছুরি আর ভাজি আর ডাল এই ছিল আমাদের আজকের দুপুরে খাওয়া দাওয়া। তো রান্নাবান্না শেষে আমি চুলার চারপাশটা একটু মুছে পরিষ্কার করে নেব একটু রুমাল দিয়ে। আমার কিচেন যে টাওয়েল আছে সেটা দিয়ে আমি সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো আসলে প্রতিদিনেরটা যদি প্রতিদিন পরিষ্কার করা হয় তাহলে কিন্তু আর ডিপ ক্লিনের প্রয়োজন পড়ে না। তো চেষ্টা করি আমি যখন কাজ করি আমার কাজের সময় আমি সব কিছু একবারে পরিষ্কার করে ফেলার, কারণ যে খালা আসে খালা তো সকালে আসে, তো সকালবেলা খালা কাজ করে দিয়ে যায়, আর দুপুরের কাজগুলি বিকেলবেলার কাজগুলি এগুলো কিন্তু আমি জমিয়ে রাখতে পছন্দ করি না, যখন কাটা তখনই করে ফেলি। তো এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এই তো বিকেলবেলা আমি একটু নাস্তা বানাবো। তো গ্রাম থেকে অনেক নারকেল আনা হয়েছিল, তো নারকেলগুলো কুড়িয়ে সেগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ শীত চলে আসছে, পিঠাপুলির দিন কিন্তু চলে এসছে, আর শীতে কিন্তু আমরা অনেক পিঠা খাই, আমাদের বাসায় কিন্তু পিঠা প্রচুর খাওয়া হয়। তো এখন কিন্তু প্রায় সময়ই আপনারা বিকেলের নাস্তায় আমাকে পিঠা বানাতে দেখবেন। তো আজকেও আমি পিঠা বানাবো, একটা পিঠা বানাবো, একটা ময়দা দিয়ে বানাবো, নারকেল দিয়ে আর খেজুরের গুড় দিয়ে একটা পুর বানাবো, আর ময়দা দিয়ে একটা পুলি পিঠা বানাবো আর কি। তো ময়দাটা আমি ডো করে নিচ্ছি, আর এদিকে ফ্রোজেন করা নারকেলগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব খেজুরের গুড় দিয়ে। এটাকে ভালো করে জাল করে নিতে হবে। তো আসলে পিঠা খেতে কার না ভালো লাগে, কিন্তু আমার বাসার বাচ্চারা এবং আমরা সবাই পিঠা ভীষণ পছন্দ করি, বিশেষ করে ভাপা পিঠা আর চিতই পিঠাটা একটু বেশি আমাদের ঘরে চলে। তো এই তো সন্ধ্যেবেলা আমি তো ডালটা রান্না করে রাখি পরের দিনের জন্য। তো বড়ো ভাবি ডাল রান্না করছে, প্রতিদিনই ভাবি রাতের বেলা ডাল রান্না করে রাখে, কারণ সকালে কিন্তু গ্যাস চলে যায়, ডাল রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। তো এই তো নারকেল আর গুড়ের সাথে একটু গরম মশলা মানে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। তো নারকেলটা আর গুড়টা ভালো করে গলে যাবার পর নারকেলটাকে একটু ভাজা ভাজা করে পুরটা তৈরি করে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের নাস্তা আর কি, পুলি পিঠা। তো পুলি পিঠা আমি মাঝে মাঝে সবজি দিয়েও বানাই, ওটাও আমার বাচ্চারা পছন্দ করে, কিন্তু এখন যেহেতু নারকেল আছে বাসায় তো নারকেল দিয়েই বানাবো আজকে। তো আমার পুরটা কিন্তু হয়ে গিয়েছে,
এখন আমি আমি যে ডোটা করে রেখে দিয়েছিলাম সেই ডোটা দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিব। তো আমি যে ডোটা করে রেখেছিলাম, ডোটা হচ্ছে আমরা রুটি বা পরোটা বানানোর সময় যে ডোটা করে থাকি সেটাই আমি করেছি। ময়দার সাথে একটু লবণ আর সামান্য তেল আর পরিমাণ মতো পানি দিয়ে আমি ডোটা করে রেখেছি সফট একটা ডো। ডোটা করে রেখে দেওয়ার পর এখন আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। তো সে যে ছোটো ছোটো লেচিগুলো কেটেছি সেগুলো দিয়ে আমি ছোটো ছোটো রুটির মতো করে বেলে নিব। তারপর আমার কাছে পুলি পিঠার ছাঁচ আছে, তো সেই ছাঁচ দিয়ে আমি একে একে পিঠাগুলো বানিয়ে নিব। তো এগুলো বানাতে বানাতে কিন্তু আমি পাশে মানে আমার চুলোতে কিন্তু আমি প্যান অলরেডি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি পিঠেগুলো দিয়ে দিব। তো এই ছিল আমার আজকের ব্লগটি, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। তো আজকে বিকেলের নাস্তায় আমরা এই পিঠা আর বাসায় কেক আছে সেটাই খেয়ে নিব বাচ্চাদেরকে নিয়ে। আসলে সন্ধ্যার সময় হালকা পাতলা নাস্তাই চলে, কারণ আবার রাতের খাবার তো আছেই ওদের। তো ওরা রাতে ভাত খাবে আর আমরা যারা বড়রা আমরা রুটি খেতেই বেশি পছন্দ করি। তো আমি আর কিছু খাবো না, এই পিঠেগুলোই খেয়ে নিব। তো এই তো পিঠে কিন্তু বানানো শেষ, পিঠেগুলো এখন আমি তেলে ভেজে নিব। তো পিঠেগুলো ভাজা হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন, এবং আপনারা আমার কাছ থেকে আর কী কী ভিডিও দেখতে চান বা কী কী বিষয়ে আমি ভিডিও কী কী বিষয়ের উপর ভিডিও করব আমাকে যদি সেটা আপনারা জানান আমি অনেক উপকৃত হব। আসলে আপনাদের সাথে আমি যা যা করি তাই শেয়ার করার চেষ্টা করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য আরেকদিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।